ইসি গঠনে রাষ্ট্রপতির কাছে নাম প্রস্তাবে আরও কয়েকজন গণমাধ্যম ব্যক্তিত্বের পরামর্শ নিল সার্চ কমিটি। এই মুহূর্তে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে আছেন, লাউঞ্জে সার্চ কমিটি নিজেদের বৈঠক চলছে, সেখানে আছেন সহকর্মী রাসেল আহমেদ। তার কাছে আমি একটু সরাসরি যেতে চাই। রাসেল, সাংবাদিকরা কি পরামর্শ দিলেন সার্চ কমিটিকে, আর কবে নাগাদ এই নাম জমা দেওয়ার প্রক্রিয়া বা প্রস্তাবের প্রক্রিয়া রাষ্ট্রপতির কাছে সেটা হবে? কবে নাগাদ রাষ্ট্রপতির কাছে এই দশজনের নাম প্রস্তাব করবে সার্চ কমিটি, জানা গেছে কি? সৌমিত্র, এই বিষয়টি আসলে পুরো সিদ্ধান্তটি সার্চ কমিটির, তারা কবে নাগাদ জমা দিতে পারবেন। তবে তাদের একটি আইনের মাধ্যমে তাদের একটি সময় বেঁধে দেওয়া হয়েছে, সেটি হচ্ছে এই মাসের 24 তারিখ পর্যন্ত তাদের হাতে সময় রয়েছে। এর মধ্যে তারা তালিকাটি জমা দিতে পারবেন, চূড়ান্ত দশজনের তালিকা, সেটি আগামীকালও হতে পারে কিংবা 24 তারিখেও হতে পারে। তবে তারা এখন পর্যন্ত বলছেন যে দু একদিনের মধ্যে দিবেন এমন ইঙ্গিত তারা আসলে দিচ্ছে না, বলছেন 24 তারিখের মধ্যেই তারা তালিকাটি চূড়ান্ত করে দিবেন। আমরা যতদূর জেনেছি বা শুনেছি যে হয়তো তাদের চূড়ান্ত সময়ের শেষের দিকে এসে তারা তালিকাটি জমা দিতে পারেন। আজকে সাংবাদিকদের সাথে যে 8 সাংবাদিকের সাথে বৈঠকের কথা ছিল, সেখানে 4 জন এসেছেন, তাদের সাথে কথা হয়েছে, তারা বেশ কিছু পরামর্শ দিয়েছেন যেগুলো আগের বিশিষ্ট জনরা যারা দিয়েছেন তাদের সাথে অনেকটা মিলে যায়। সৎ, যোগ্য, সাহসী মানুষকে তারা চাইছেন। পাশাপাশি যেটি বলা হয়েছে, আজকেও বলা হয়েছে, সংখ্যালঘু এবং নারীদের প্রতিনিধি যেন থাকে। এবং আরেকটি বিষয় এসেছে যেটি নিয়ে আপত্তি ছিল বা কারো কারো বিমত ছিল, সেটি হচ্ছে যে তালিকায় এখানে 15টি রাজনৈতিক দল, বিএনপি সহ 15টি রাজনৈতিক দল নামের তালিকা জমা দেয়নি। সাংবাদিকরা এসে যেটি বলছেন যে সার্চ কমিটিকে তারা এই বিষয়টি নিয়েও কথা বলেছেন, সেখানে সার্চ কমিটি বলেছে যে তারা এই বিষয়টি নিয়ে আসলে ব্যথিত যে তারা বিএনপির পক্ষ থেকে কোনো নামের তালিকা পায়নি। এবং পাশাপাশি এটিও তারা আশ্বস্ত করেছেন, তাদের যে চূড়ান্ত তালিকা যখন করা হবে তার আগ পর্যন্তও যদি বিএনপি বা 14টি নিবন্ধিত রাজনৈতিক দল, 15টি নিবন্ধিত রাজনৈতিক দল তাদের তালিকা জমা দেন, সেটিও তারা আমলে নিয়ে সামনের দিনগুলোতে বিবেচনায় নেবেন বা পর্যালোচনা করবেন, এরপরে আসলে তাদের তালিকাটি জমা দেবেন। সব মিলে আসলে পরামর্শগুলো প্রায় কাছাকাছি, এর আগে যে পরামর্শগুলো এসছে সেরকমই এসছে। নামের তালিকা প্রকাশ নিয়েও একটি বিভ্রান্তি রয়েছে, যেটি 300 জনের নামের তালিকা প্রকাশ করা হয়েছে, সেখানে সাংবাদিকদের কারো কারো মত যে আসলে অনেকেই জানেন না তার নামটি তালিকায় আছেন এবং এই তালিকায় থাকার কারণে তিনি বিব্রত হয়েছেন, এই বিষয়টিকে ভবিষ্যতে এড়িয়ে চলার জন্য পরামর্শ দিয়েছেন কেউ কেউ। তারা বলছেন যার নাম প্রকাশ করা হবে গণমাধ্যম কিংবা ওয়েবসাইটে তার অনুমতি নিয়ে আসলে প্রকাশ করা উচিত, কারণ 322 জনের মধ্যে যেহেতু কেবল 5 জন নিয়োগ পাবেন, এর মধ্যে অনেক যোগ্য ব্যক্তি রয়েছেন, তিনি শেষ পর্যন্ত নিয়োগ না পেলে সেটি তার জন্য এক ধরনের বিব্রতকর, সেজন্যই তার অনুমতি নিয়ে প্রকাশ করার জন্য তারা বলছেন। সৌমিত্র, আচ্ছা, ধন্যবাদ আপনাকে রাসেল।